নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 28 জুন 2022 মঙ্গলবার যে পাঁচ রাশির ঠিক এই সময় হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি আলোচনা করব। প্রতিদিনের মতন একটি কথা আবারও বলছি, আলোচনাটি সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করুন। এখানে অনেক ইম্পর্টেন্ট তথ্য এখানে কিন্তু দেওয়া হয়, অর্থাৎ এখানে বোঝার ব্যাপার আছে। আপনি রাশির নাম শুনছেন, টার্গেট নাম্বার শুনছেন, শুভ সময় শুনছেন, আপনি ইনভেস্টমেন্ট করছেন, ভুল করছেন আমি বলবো। কারণ এই ভিডিওটি হচ্ছে আপনি দেখুন বুঝুন তারপরে এগান। আমার একটি কথা, দেখবেন বুঝবেন তারপরে এগাবেন। এখানে টোটাল ইনফরমেশানটা কিন্তু আমি এই ভিডিওতে দিয়ে থাকি। প্রতিদিনের মতো আমি একটি কথা আবারও বলছি, আকস্মিক প্রাপ্তির যেটা কারক গ্রহ হচ্ছে কি না, সেটি হচ্ছে রাহু গ্রহ। আচ্ছা, আপনি ইনভেস্টমেন্ট করছেন, আপনি দেখছেন কি আপনার ন্যাকাল চার্টে রাহু গ্রহের পজিশান কেমন আছে, বা হস্তরেখাতে রাহু গ্রহের পজিশান কেমন আছে? দেখুন, এই ভিডিওটি হচ্ছে আগামীকাল কারা গরিব থেকে ধনী হতে চলেছে। প্রত্যেকেরই কম বেশি ইচ্ছা থাকে যে আমি প্রচুর টাকার মালিক কিনতে হয়, কিন্তু সবের ভাগ্যে কি থাকে তা কখনোই না। এমনটি যদি ঘটতো তাহলে তো আজকে আমাদের গরিবি আনাই কিন্তু মিটে যেত। অর্থাৎ এটা সম্পূর্ণ ডিপেন্ড করছে আপনার রাশিচক্র এবং হস্তরেখা, এবং এর পাশাপাশি রাহু যাদের দুর্বল আছে তারা রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন, রাহুকে স্ট্রং করুন, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত হওয়ার সম্ভাবনাটা বৃদ্ধি কিন্তু করবে। রাহু কি? রাহু হচ্ছে কলিযুগের রাজা। রাহু হচ্ছে আপনাকে হঠাৎ অর্থপ্রাপ্তি কিন্তু দিয়ে থাকে, হঠাৎ অর্থ, এটা হচ্ছে রাহু। রাহু আপনার ডিগ্রিগত দিক থেকে, আপনার ভাবগত দিক থেকে, আপনার নক্ষত্রগত দিক থেকে রাহু কেমন আছে, এমন নয় যে প্রত্যেকের রাহু ভালো আছে। রাহুকে ভালো করতে হয়, অর্থাৎ আপনি নিশ্চয় হাতের রেখায় আপনি বুঝতে পারবেন না যে আপনার রাহু কেমন আছে, যাদের জন্মছক নেয়। এমনও কিছু আছে, প্রচুর কমেন্টস আছে, তারা রাশি জানে না কিন্তু ইনভেস্টমেন্ট করছে। আমি একটি কথা বারবার বলছি, আপনার রাশিটা নির্ণয় করুন, নিজের রাশিটা কি আগে জানুন, তারপর ইনভেস্টমেন্ট করুন, তাহলে কিন্তু প্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বাড়বে। অর্থাৎ রাশি না জেনে ইনভেস্টমেন্ট করাটা হচ্ছে বোকামুর কাজ। দেখুন, আমি এই ভিডিওটি প্রতিদিন যে দিয়ে থাকি কিনা, প্রতিদিন কিন্তু একটি কথা আমি বারবার বলি, আমার কথা শুনেই শুধু আপনারা এগাবেন না। আপনার নিজস্ব জন্মপত্রিকাটা দেখুন, হস্তরেখা দেখুন, বা সেটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দিয়ে বিচার করেন, আপনার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা পারমিট করছে কি না, বা আপনার ভাগ্যভাব, ধনভাব, পঞ্চমভাব কেমন আছে, এই ভাবগুলো দেখা কিন্তু একান্তই দরকার। তার আগে এই যে পাঁচটি রাশির আকস্মিক প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তি এই সময় হতে চলেছে, তার আগে কালকে মঙ্গলবার প্রত্যেকে জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় শ্রীরাম, প্রত্যেকে এই কমেন্টটি অবশ্যই আপনারা করুন। দেখুন, এই যে আমি যে পাঁচটি রাশির কথা বলছি কি না, যে কোনো দিক থেকে অর্থ কিন্তু এই পাঁচ রাশি পাবে, কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু পাবে। কিন্তু সবাই কি পাবে, একই রাশির লাখো কোটি মানুষ কিন্তু আছে, কেউ ধনশালী, কেউ খুব গরিব। কেন? একই রাশির মানুষ, একজন খুব খুব দারিদ্রতার সাথে যাচ্ছে, আর একজন বিশাল বিজনেসম্যান, কেন? এটাই হচ্ছে ভাগ্যের খেলা। অর্থাৎ ভাগ্য যদি আপনার সাথ দেয় কি না, আপনিও কিন্তু পাহাড় কিন্তু ভাঙতে পারবেন। টোটাল আপনি যখন জন্মিয়েছিলেন কি না, বিধাতা আপনার ভাগ্যে কিন্তু লিখে দিয়েছে এই জায়গাটা আপনার প্রাপ্তি হবে। সেটা একমাত্র একজন অ্যাস্ট্রোলজার রিড করতে পারে, অর্থাৎ পড়তে পারে কখন আপনার কোন ঘটনাটা ঘটতে পারে, কিন্তু লেখা আছে সেই জায়গাটা। এবং তার পাশাপাশি
ঈশ্বর সমস্যার পাশাপাশি সমাধানও কিন্তু দিয়েছে। আপনার রত্ন দ্বারা, আপনার কবজের দ্বারা, পূজা পাঠের দ্বারা অনেক কিছু কিন্তু গ্রহদোষকে খণ্ডানো কিন্তু সম্ভব, বা গ্রহকে শান্ত করা কিন্তু সম্ভব। তো যাদের ক্ষেত্রে হচ্ছে না, অযথা মন খারাপ না করে নিজের হস্তরেখা বা জন্মকুণ্ডলী বিচার আপনারা করান। তো আলোচনা শুরু করা যাক যে পাঁচ রাশির থেকে এই সময় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির টার্গেট নাম্বার এবং শুভ সময়। নাম্বার ওয়ান রাশি, আগামীকালের প্রথম যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 9 এবং আরেকটি হচ্ছে আপনাদের 5। 9 এবং 5 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার। আপনাদের শুভ সময় সকাল 11:41 থেকে 2:56 পর্যন্ত। বৃশ্চিক রাশি, দ্বিতীয় যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং 8। শুভ সময় আপনার দুপুর 1:03 থেকে 3:12 পর্যন্ত কুম্ভ রাশির আগামীকালের শুভ সময়। এরপর যে রাশির কথা আমি বলবো, তিন নম্বর যে প্রাপ্তির গাঢ় যোগ সৃষ্টি হয়েছে সে রাশির নাম আপনার মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 6 এবং 5। শুভ সময় 12:04 থেকে 1:21 পর্যন্ত শুভ সময়, যে ঠিক হঠাৎ প্রাপ্তি কিন্তু এই সময় হবে। এরপর যে রাশির কথা আমি বলবো, 4 নম্বর রাশি মহাপ্রাপ্তির যোগ সৃষ্টি করছে, সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1 এবং আরেকটি হচ্ছে 2 আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার, এবং শুভ সময় 9:39 থেকে 11:15 পর্যন্ত। এরপর যে রাশির কথা আমি বলবো সব শেষ এবং অন্তিমে ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 5 এবং আরেকটি হচ্ছে আপনাদের 4। শুভ সময় আপনার 11:19 থেকে সকাল 11:19 থেকে 2:18 পর্যন্ত সময়টা কিন্তু শুভ, অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কিন্তু প্রাপ্তি নিশ্চিত কিন্তু হতে চলেছে। অর্থাৎ আমি যে এই 5টি রাশির কথা আমি বললাম, আগামীকাল মঙ্গলবার কম হোক বেশি হোক প্রাপ্তি কিন্তু এই 5 রাশি কিন্তু নিশ্চিত হতে কিন্তু চলেছে। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।